সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাতে লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ খুব সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি হচ্ছে রেজিস্টরের কালার কোড অর্থাৎ রং দেখি কোনো রেজিস্টরের মান বের করার পদ্ধতি তো এই বিষয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে বিভিন্নজন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে তাই আমিও আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি যে পদ্ধতিটা মূলত আমি ফলো করি তো বন্ধুরা চলুন আমরা আলোচনায় ফিরে যাই তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের এই রঙগুলোকে চিনতে হবে এবং রঙের মানগুলোকে মুখস্থ রাখতে হবে এই রঙগুলোকে চিনতে পারলে এবং রঙের মানগুলোকে মুখস্থ রাখতে পারলে আমাদের বাকি কাজ শুধুমাত্র টেকনিক অ্যাপ্লাই করা এবং সেটি খুব সহজ তো বন্ধুরা এই রঙের মানগুলোকে মনে রাখার জন্য এক একজন এক এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করে আপনি আপনার মতো করে টেকনিক অ্যাপ্লাই করতে পারেন বা আমি যেটি ফলো করি সেটিও আপনি ফলো করতে পারেন তবে মেইনলি আমি এমন কোনো টেকনিক অ্যাপ্লাই করি না যেটা আসলে এখানে এক্সপ্রেস করার মতো এই রঙগুলো আমার কেন জানি রং দেখলেই আমার প্রতিটা রঙের ভ্যালু মাথার মধ্যে চলে আসে আমি ওভাবে মুখস্থ করার মতো করেও কিছু করি না বা কোনো টেকনিক করি যে তেমনটাও নয় তবে আমরা রংধনুর যে রঙগুলো দেখি এই রঙের যে বিচ্ছুরণ সেটি মূলত আর কিছুই না একটি কালার স্পেকট্রাম রংধনুর কালারটি অনেকটা এরকমের এটি হচ্ছে কালার স্পেকট্রাম এগুলো তৈরি হয় রঙের ওয়েভলেন্থের কারণে অর্থাৎ লাল রঙের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি এবং বেগুনি রঙের ওয়েভলেন্থ সবচেয়ে কম অর্থাৎ যতটুকু আমরা দেখতে পাই অর্থাৎ ভিজিবল কালারগুলোর মধ্যে রংধনুতে আমরা এই সাতটি রং দেখে থাকি যেটিকে আমরা সংক্ষেপে বলে থাকি বেনি আসহ কলা তো এই কালার স্পেকট্রাম মূলত কিছুই না রঙের ওয়েভলেন্থ অর্থাৎ যেই রঙের ওয়েভলেন্থ এই অনুযায়ী একটি কালার তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে লাল রঙের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি অর্থাৎ এই লাল রঙের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম এবং বেগুনি রঙের ওয়েভলেন্থ সবচেয়ে কম কারণ বেগুনি রঙের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তো যাই হোক আমরা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল অর্থাৎ বে নি আ স হ ক লা এভাবে বলে থাকি তো রেজিস্টারের ক্ষেত্রে ঠিক আমরা তার উল্টো দিক থেকে যাব প্রথমে লাল দুই তারপরে কমলা তিন তারপরে হলুদ চার তারপরে সবুজ পাঁচ এক্ষেত্রে আসমানি ব্যবহার করা হয় না ব্যবহার করা হয় নীল ছয় এবং বেগুনি সাত ঠিক এইভাবেই রেজিস্টরের কালারগুলো সন্নিবেশ করা আছে তো আমরা যদি এই রঙগুলোকে একটু মনে রাখতে পারি তাহলেই খুব সহজেই আমরা যে কোনো রেজিস্টরের কালার কোড দেখে রেজিস্টরের মান বের করতে পারবো এখানে বাদামি আছে কালো আছে আর এখানে ধূসর বা গ্রে আছে এবং সাদা আছে এই চারটি রং অতিরিক্ত অ্যাড করা হয়েছে এই চারটি রঙের কোডও আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে আর রেজিস্টর সাধারণত এই তিন ধরনের হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে চার ব্যান্ডের আরেকটি হচ্ছে পাঁচ ব্যান্ডের আরেকটি হচ্ছে ছয় ব্যান্ডের পাঁচ ব্যান্ড এবং চার ব্যান্ড মূলত একই রকম এর ছয় নম্বর ব্যান্ডটি একটি বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়েছে মূলত এই ছয় নম্বর ব্যান্ডটি ব্যতীত পাঁচ ব্যান্ড এবং ছয় ব্যান্ডের রেজিস্টরের পদ্ধতি হুবহু সেম চার ব্যান্ডের ক্ষেত্রেও তাই অনেকটাই তবে এখানে চার ব্যান্ডের ক্ষেত্রে প্রথম তিনটি ব্যান্ড ব্যবহার করা হয় ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আর ফাইভ ব্যান্ড এবং সিক্স ব্যান্ডের ক্ষেত্রে প্রথম চারটি ব্যান্ড ব্যবহার করা হয় ভ্যালু ক্যালকুলেশনের জন্য আর এখানে শেষ ব্যান্ড অর্থাৎ চতুর্থ ব্যান্ডটি ব্যবহার করা হয় টলারেন্সের জন্য ফাইভ ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে শেষ ব্যান্ড অর্থাৎ পঞ্চম ব্যান্ডটি ব্যবহার করা হয় টলারেন্সের জন্য আর সিক্স ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে পঞ্চম ব্যান্ডটি ব্যবহার করা হয় টলারেন্সের জন্য কিন্তু এটি সর্বশেষ ব্যান্ড নয় এর সর্বশেষ ব্যান্ড হচ্ছে ব্যান্ড নাম্বার সিক্স এটি মূলত হচ্ছে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্টরটি যে ভ্যালুতেই তৈরি করা হোক না কেন এই রেজিস্টরটি তাপমাত্রার সাথে কিছুটা সংবেদনশীল যেটাকে বলা হয় টেম্পারেচার কোফিসিয়েন্ট অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সের কিছু পরিবর্তন হবে যেহেতু একটি একটি ধাতব পদার্থ তা সেই পরিবর্তনটা কতটুকু সেটা জানার জন্যই এই ষষ্ঠ ব্যান্ডটি ব্যবহার করা হয়েছে এখানে ব্যান্ডগুলো এই চারটি রঙের হয়ে থাকে বাদামি লাল কমলা এবং হলুদ তো এখানে লেখা আছে 25 ppm এই 25 ppm দ্বারা আমরা কী বুঝি অর্থাৎ 25 ppm অর্থাৎ 25 ppm দ্বারা আমরা এটা বুঝি যে এই রেজিস্টরটি কোনো একটি রেজিস্টরের ভ্যালু যদি 1 MΩ হয় এবং সেটি যদি প্রতি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ওহমস করে রেজিস্ট্যান্স পরিবর্তন করে তবে সেটি হবে 25 ppm অর্থাৎ কোনো একটি রেজিস্টর প্রতি 1 MΩ রেজিস্টরে প্রতি ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ রেজিস্ট্যান্স পরিবর্তন করে সেটি হচ্ছে ppm অর্থাৎ
পার্টস পার মিলিয়ন পার সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এখন আমরা এই ডান পাশে অবস্থিত তিনটি স্যাম্পল রেজিস্টর রেখেছি, এগুলো দিয়ে কালার কোড শেখার চেষ্টা করব। তো প্রথমে আছে একটি ফোর ব্যান্ডের রেজিস্টর, যার প্রথম তিনটি ব্যান্ড আমরা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করব। সেখানে প্রথম ব্যান্ডটি হচ্ছে বাদামি, যদিও এটা দেখতে কিছুটা লালের মতো মনে হলেও আমাদের কনফিউজ হওয়ার কিছু নেই, এটি বাদামি। তো সেই ক্ষেত্রে বাদামির ভ্যালু হচ্ছে এক, আমরা এখানে বাদামি রঙের এক বসালাম। তারপরে দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক, যার ভ্যালু হচ্ছে শূন্য, আমরা সে কারণে এখানে কালো রঙের শূন্য বসালাম। এবং তৃতীয় ব্যান্ডটি হচ্ছে ইয়েলো, এই ইয়েলোর ভ্যালু হলো ফোর, আমরা এখানে ফোর না বসিয়ে ফোরের পরিবর্তে সরাসরি চারটি শূন্য বসিয়ে দেবো। এবং এখানে যেহেতু ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে, তাই আমি এই শূন্যগুলোর ক্ষেত্রে ইয়েলো রঙটি ব্যবহার করেছি। এখন যেটি পেলাম সেটি হচ্ছে 100,000 ওহম। এটাকে আমরা 100,000 ওহম হিসাবে না বলে সংক্ষেপে 100 কিলো ওহম বলে থাকি। তো সেই ক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করি, এখানে তিনটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 100, অর্থাৎ এখানে 3 শূন্য তুলে দিয়ে তার পরিবর্তে একটি কে এখানে নিয়ে এসেছি, যেটাকে বলা হচ্ছে 100 কিলো ওহম। তাহলে এটি হচ্ছে আমাদের 100 কিলো ওহম। এখন চতুর্থ ব্যান্ডটি হচ্ছে টলারেন্স ভ্যালু ক্যালকুলেশন করার জন্য, এটির রং হলো সোনালি, অনেকটা সোনালির মতো না মনে হলেও এটি সোনালি। এর জন্য আমি বলেছি রং চিনতে হবে, রং দেখে কনফার্ম হতে হবে যে কোনটি কী রঙের। তো এটি সোনালি রং, এবং সোনালি রঙের টলারেন্স মান হচ্ছে ±5%। এবার তাহলে ফাইভ ব্যান্ড নিয়ে আলোচনা করি। এখানে একটি ফাইভ ব্যান্ডের রেজিস্টর দেখতে পাচ্ছি। তো ফাইভ ব্যান্ডের ক্ষেত্রে আমরা আগেই জানি যে প্রথম চারটি রং ব্যবহার করা হবে ভ্যালু ক্যালকুলেশনের জন্য। তো সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে রঙগুলো চেনার চেষ্টা করি এবং এর মানগুলো জেনে সেই অনুযায়ী আমরা পদ্ধতি অ্যাপ্লাই করি। তো প্রথম রঙটি হচ্ছে বাদামি বা ব্রাউন কালার, যার মান হলো 1। ঠিক একইভাবে আমরা এখানে ব্রাউন কালারের 1 লিখেছি। এরপরে হচ্ছে অরেঞ্জ বা কমলা, যার মান হলো 3, আপনারা এপাশে মিলিয়ে নিতে পারেন। তাহলে আমরা সরাসরি 3 লিখেছি। এবং তৃতীয় ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক বা কালো, যার ভ্যালু হলো 0, তাই আমরা এখানে কালো রঙের 0 বসিয়েছি। এবং চতুর্থ যে ব্যান্ডটি আছে সে ব্যান্ডটির মান হলো ব্ল্যাক। তো এটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সে কারণেই আমি এটি এনেছি। আমরা আগে দেখেছিলাম যে এখানে যে রঙটি ছিল তার মান অনুযায়ী সে কয়টি শূন্য বসিয়ে দিয়েছিলাম। তো এটির মান চতুর্থ ব্যান্ডের ক্ষেত্রে 1 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাইড বাই দ্য 1, অর্থাৎ এই যে চতুর্থ নাম্বারে দেখা যাচ্ছে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা, তাই আমি এই চতুর্থ ব্যান্ডের কোনো মান এখানে বসাইনি বিষয়টিকে সহজীকরণ করার জন্য। তাহলে প্রথম তিনটি ব্যান্ডের মান আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি, এবং সে অনুযায়ী আমরা প্রথম ব্যান্ডের মান পেয়েছি 1, দ্বিতীয় ব্যান্ডের মান 3, এবং তৃতীয় ব্যান্ডের মান 0, অর্থাৎ 1, 3, 0। কিন্তু এক্ষেত্রে আমাদের যে কমন ভুলটা করি, এই চার ব্যান্ডের রেজিস্টারের ক্ষেত্রে প্রথম দুইটি ব্যান্ডের মান পাশাপাশি বসবে, তৃতীয় ব্যান্ডের ভ্যালু সমপরিমাণ শূন্য বসবে। আর ফাইভ ব্যান্ডের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রথম তিনটি ব্যান্ডের মান পাশাপাশি বসবে, চতুর্থ ব্যান্ডের মান সমপরিমাণ শূন্য বসবে, অথবা কালো হলে 1 দিয়ে গুণ করতে হবে। যদি চতুর্থ ব্যান্ডটি সোনালি থাকে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, আর যদি রূপালি থাকে তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই চতুর্থ ব্যান্ডটিতে কালো, সোনালি এবং রূপালি এই তিনটি রং হলে সেক্ষেত্রে কী করতে হবে এই বিষয়টুকু একটু আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। এর ব্যতীত অন্য যে কোনো রং হলে সেই রঙের মান অনুযায়ী ততটা শূন্য আমরা এখানে বসিয়ে দিয়ে টোটাল ভ্যালুটা বের করবো। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 1, 3, 0 ওহম। এবং এর পঞ্চম ব্যান্ডে যেহেতু ব্রাউন বা বাদামি রঙের, তার মান 1, অর্থাৎ 1-এর ক্ষেত্রে টলারেন্স হচ্ছে 1% ±1%, সে কারণে এখানে 1% লেখা হয়েছে। তাহলে এই রেজিস্টারটির টোটাল ভ্যালু আমরা পেলাম 130 ওহমস। এইবার আসি তৃতীয় রেজিস্টারটির ক্ষেত্রে, এটিও একটি চতুর্থ ব্যান্ডের রেজিস্টার। ষষ্ঠ ব্যান্ডের রেজিস্টারটি এই মুহূর্তে আমার কাছে নেই, তাই দেখাতে পারলাম না। তো এই ক্ষেত্রে এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আরও একটি ক্যালকুলেশনের সাথে মিলিয়ে নেই। এটা যেহেতু একটা ফোর ব্যান্ডের রেজিস্টার, তাহলে তার মধ্যে প্রথম তিনটি ব্যান্ড ব্যবহার করবো আমরা ভ্যালু ক্যালকুলেশনের জন্য। এই প্রথম তিনটি ব্যান্ডের মধ্যে আবার প্রথম দুটি ব্যান্ডের যা ভ্যালু, সে দুটি ভ্যালু আমরা পাশাপাশি বসিয়ে নেব। তাহলে প্রথম ব্যান্ডটি হচ্ছে ব্রাউন বা বাদামি, তার জন্য ভ্যালু হলো 1, আমরা 1 বসালাম। দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক, তার জন্য ভ্যালু হচ্ছে 0, আমরা 0 বসালাম। এবং তৃতীয় ব্যান্ডটি হচ্ছে ব্লু, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 6, তাই এর সমপরিমাণ আমরা শূন্য বসাবো, অর্থাৎ 6টি শূন্য বসাবো। এই রঙটি ব্লু, তাই আমরা এখানে ব্লু রঙের 6টি শূন্য বসালাম। এখন যে ফিগারটা পেলাম সেটি হচ্ছে আমাদের টোটাল ওহম। এটিকে যদি আমরা মেগা ওহমে কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে 6টি শূন্য বাদ করতে হবে, অথবা 10 লাখ দিয়ে ভাগ করতে হবে।
তা ছটি শূন্য বাদ দিয়ে তার পরিবর্তে আমরা এখানে লিখেছি এম, এর পূর্বে যে এক আর শূন্য অর্থাৎ দশ যে সংখ্যাটি থাকে সেটি আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে টোটাল ভ্যালুটি হলো 10 মেগা ওহম। এটি যদি আমরা মাল্টিমিটার দিয়ে মেজার করি তাহলে 10 মেগা ওহম বা কাছাকাছি কিছু একটা পাবো কম বেশি। এবং সেই কাছাকাছি কম বেশি যেটা পাবো সেটি নির্ভর করতেছে এই টলারেন্স ভ্যালুর উপরে, অর্থাৎ এটি গোল্ডেন কালার এবং এ কারণে এর টলারেন্স ভ্যালু হচ্ছে 5%। অর্থাৎ এই রেজিস্টরটি পরিমাপ করলে আমরা যে ভ্যালুটি ফিজিক্যালি মিটার দিয়ে পাবো সেটি এই রেজিস্ট্যান্সের কালার কোড অনুযায়ী যে ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করেছি তার থেকে 5% প্লাসের মধ্যে অথবা 5% মাইনাসের মধ্যে যে কোনো একটি মান আমরা পাবো। তো এই হচ্ছে বন্ধুরা আজকের আলোচনা। আশা করছি আমার আলোচনাটি যদি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে রেজিস্টরের কালার কোড নিয়ে আর বিব্রত হতে হবে না। তবে সব ক্ষেত্রেই পদ্ধতি, যে পদ্ধতি যেমন পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন না কেন বা টেকনিক অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে রং দেখে চিনতে হবে এবং সেই রঙের ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি যদি রাখতে পারেন তাহলে আপনি যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করেন না কেন আপনার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা কোনো কঠিন কাজই হবে না। আমি আশা করছি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।